শেপটা বানাইলাম, শেপটাকে আপনি জাস্ট রোটেট করেন যেভাবে রাখতে চান রাখেন। এবারে যে এখানে অল্টার যখন ধরতেছেন, অল্টার ধরলে এখান থেকে পয়েন্ট ধরতে দিতেছে, ঠিক আছে? এখন আমার এখানে পয়েন্ট কেন দেখা যাচ্ছে না জানি না, তবে নর্মালি পয়েন্ট দেখা যায়, এখানে পয়েন্টটা দেখা যায়। আর যদি দেখা না যায়, আপনি অল্টার ধরে এখানে আসেন, যখনই দেখবেন আপনি কার্সরটা এরকম পয়েন্ট হয়ে গেছে, জাস্ট ক্লিক করে অল্টার ধরে রাখবেন, যতটুকু দূরে না দরকার এতটুকু নিলে ডাবল সাইজের বৃত্ত হবে, এখানে যে গ্যাপ এই ডাবল বৃত্ত হবে, এই জায়গায় নিলে ডাবল বৃত্ত হবে, এই সাইজের ডাবল হবে। আপনি ধরলাম এখানে রাখলাম, রাখলেন সাথে শিফট ধরেন তাহলে বড় বড়। এবার আগে মাউস পরে কিবোর্ড ছাড়েন, এখান থেকে আপনি কত ডিগ্রিতে ঘুরাবেন, 15 ডিগ্রিতে ঘুরাইলাম, এন্টার দিলাম, কাজ শেষ, এখান থেকে ওকে দিয়ে দেন। এবার আর কোথাও ক্লিক না করে কন্ট্রোল অল্টার শিফট টি, বারবার টি প্রেসতে থাকেন, দেখেন এখন এটা এরকম হচ্ছে। কেন হচ্ছে বলেন তো, বলতে পারবেন কেন হইলো এরকম? কারণ আমি যখন ওই যে ইয়াটার নিচে টানলাম পয়েন্টটা, ওই পয়েন্টের নিচে আসে নাই, যখন টানছি তখন আসে নাই, ঠিক আছে? ধরেন যখন পয়েন্টটা টানছি তখন পয়েন্টের নিচে যায় নাই, যে কারণে হচ্ছে ঠিক মিডিয়ালে রয়ে গেছে। এখন যদি আপনি আরেকবার ট্রাই করে দেখেন, ওকে কন্ট্রোল টি দিলাম, অল্টার ধরেন, অল্টার ধরার পর এই যে পয়েন্ট ধরতে দিতেছে, ধরে আপনি ক্লিক করলেন, নিচে আনলেন, শিফট ধরলেন, সমস্যা নাই, আগে মাউসটা ছাড়লেন, ঠিক আছে, পরে কিবোর্ডটা ছাড়লেন। এবার এখান থেকে একটা পার্সেন্টেজ দিলেন 15%, দেখেন আমার এটা কিন্তু ঘুরছে, যে 15 ডিগ্রিতে ঘুরছে এটা। এবার যখন দিবেন এখন এটা কাজ করবে, 15 ডিগ্রি যখন এটা মুভ করবে 15 ডিগ্রিতে তখন কাজ করবে, কিন্তু আগের বার কিন্তু 15 ডিগ্রিতে মুভ করে নাই। যেহেতু মুভ করে নাই তার মানে বুঝবেন যে আপনার কমান্ডটা হয় নাই, কমান্ড না হতে সমস্যা হয়েছে। এখন দেখেন এটা তো এক এক শেপের মধ্যে আছে, যদি এটা এক শেপে না থাকে তাহলে কেমন হতো? ধরেন এটাকে আমরা ফার্স্টে শেপটা বানাইলাম, ওকে শেপটাকে আপনি ইয়া করেন, এটাকে এবার রাইট ক্লিক করে আপনি রাস্টারাইজ করবেন, রাস্টারাইজ করলেন, ওকে। এবার এটাকে কন্ট্রোল টি দেন, ট্রান্সফর্ম হবে, অল্টার ধরেন, নিচে আনেন, এখানে না ছাড়লেন, আগে মাউস পরে কিবোর্ড, এবার হচ্ছে এখান থেকে 15 ডিগ্রিতে ঘুরাইলেন, ওকে কন্ট্রোল অল্টার শিফট টি। এখন দেখেন আমি তো এটা বানাচ্ছি, তাই না? এখন ওকে, এবার দেখেন এখানে কটা হয়েছে, দেখছেন? আচ্ছা, এটা হইতে পারে, অথবা আপনি এমন হইতে পারে আপনি সেটাকে স্মার্ট অবজেক্ট করে ফেলছিলেন, স্মার্ট অবজেক্ট করার ফলে হইতে পারে, ঠিক আছে? তো আপনি কখন কোন কমান্ড দিচ্ছেন সেই কমান্ডের থেকে খেয়াল রাখবেন, আপনার কমান্ডের উপর বেস করে কিন্তু কাজ করবে, এমন না যে আপনি দিতেছেন ভুল ভালো হইতেছে, তা না, আপনি কমান্ড দিতেছেন যা ফটোশপ তাই করতেছে, তাই আপনাকে আউটপুট দিতেছে। আচ্ছা, এটা করছেন শাহিন আলম ভাই, ওকে। বাকি আর কেউ কি করেন নাই? আমার ব্যাকগ্রাউন্ড গুলো কি ঠিক হয় নাই, ঠিক আছে কিনা? ব্যাকগ্রাউন্ড গুলো এখনো দেখি নাই ভাই, দেখবো, দেখি আর কেউ এসডব্লিউ জমা দিয়েছেন কিনা। এটা করছেন, ওকে দেখলাম, তবে ভাই ডিজাইনটা ভালো হয় নাই, ঠিক আছে? ভালো হয় নাই বলতে এরকম ডিজাইন দেখে কেউ কিন্তু কাজ দিবে না। আপনাকে বলছিলাম যে, আপনাদের বলছিলাম থ্রি পিক থেকে বা গুগল থেকে বিভিন্ন ডিজাইন দেখে অ্যানালাইজ করেন। তো এই ডিজাইনটা মূলত বাংলাদেশে চলতে পারে, তবে বাইরের দেশে ডিজাইনটা অত একটা ইফেক্ট দিবে না, আপনাকে কাজ দিবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে, এখানে দেখেন আপনি শেপটা আর একটু সুন্দর হলে পারতো, দেন হচ্ছে এই যে কালারটা নিয়েছেন শেপে, এই কালারটা সুন্দর হয় নাই, এখানে কালার দিয়েছেন কালার কম্বিনেশন মিলে নাই, এরপর এটা তার পিছনে দিয়েছেন মিলে নাই, তার পিছনে আপনি চাইলে এক কালার দিতে পারতেন, এরপরে হচ্ছে এখানে গ্রেডিয়েন্ট ইয়া হয় নাই, ব্লেন্ড হয় নাই, দেখেন গ্রেডিয়েন্টের ইয়া দেখা যাচ্ছে, ব্লেন্ড না হয় দেখা যাচ্ছে, ফাইটে গেছে। আচ্ছা, এইটা আপনি ইউটিউব থাম্বনেলের জন্য ইউজ করতে পারেন, ইউটিউব থাম্বনেলের জন্য যায়, তবে কালার কম্বিনেশন আপনার এটাতেও মিলে না, ঠিক
ঠিক আছে, কালার কম্বিনেশনটা তো খারাপ লাগতেছে। তারপরে হচ্ছে এটার অ্যালাইনমেন্ট, এই যে এটা অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা বলেন তো, এটা অ্যালাইনমেন্ট ঠিক নাই। আপনি অ্যালাইনমেন্ট কিভাবে করছেন এটার বলেন তো, অ্যালাইনমেন্ট করছেন কিভাবে? আমার এখানে কথা আগে আসতেছে, ভিডিও পরে আসতেছে, তাই বুঝতে পারতেছি না কোনটা বলতেছেন। এই যে এখানে দেখতেছেন না যে বেস্ট ইউটিউব থাম্বনেল ডিজাইন, এই যে অ্যালাইনমেন্টটা করছেন, অ্যালাইনমেন্ট কিভাবে করছেন? আপনি অ্যালাইনমেন্ট করছেন এই লেখার সাথে, এই লেখা, এই লেখা, লেখার অ্যালাইনমেন্ট করছেন। এখন এই লেখাটা তো এই বক্সের মধ্যে সীমাবদ্ধ, তাই না? যখন লেখাটা বক্সের মধ্যে সীমাবদ্ধ, জি, তাহলে আপনি অ্যালাইনমেন্ট করবেন এই বক্সের সাথে, এই বক্সের সাথে হরাইজন্টাল, হরাইজন্টাল ভার্টিক্যাল এই বক্সের সাথে হবে, এই লেখাটা এই বক্সের সাথে হবে। কিন্তু আপনি কি করছেন, তিনটা লেখা একসাথে করছেন। তাহলে কি হলো, থাম্বনেলের এই পাশে যতটুকু গ্যাপ, এই পাশে তার চেয়ে বেশি গ্যাপ। তো এরকম কম ব্যাক কম কম গ্যাপ বেশি গ্যাপ থাকা যাবে না, ঠিক আছে? আপনি অ্যালাইন করবেন এই শেপের সাথে। এবার এদের শেপটা দেখেন, এই জায়গাটা ব্লেন্ড ভালো মতো হয় নাই, এখানে জায়গাটা মনে হচ্ছে আপনি পেন্ট টুল দিয়ে করছেন, দেন হচ্ছে জায়গাটা আর কর্নারটা বের হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। এই জায়গাটা ব্লেন্ড হয় নাই, বা এই জায়গায় কার্ভটা হয় নাই, ইলিশ দিয়েই করছিলেন, কিন্তু কার্ভটা হয় নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি শেপ দিচ্ছেন, একটা শেপের উপরে একটা শেপ কেন উঠছে দেখেন তো, একটার উপরে একটা উঠে দিচ্ছেন। দ্বিতীয় তারপরে হচ্ছে শেপ গুলোর ব্যাকগ্রাউন্ড কালারটা তো একটা ভালো হয় নাই, ঠিক আছে? এটাও দেখেন, এটার আঁকা বাঁকাতে যে জায়গায় জায়গায় আপনার কর্নার রয়ে গেছে, কর্নার গুলো স্মুথ হয় নাই, ঠিক আছে? সেগুলো খেয়াল রাখবেন। আর এই লোকটার মধ্যে আপনি একটা স্ট্রোক দিতে পারতেন, লোকটারে লোকের লোকটার মধ্যে একটা স্ট্রোক দিতেন, স্ট্রোক দিলে আরো ভালো লাগতো। এই লোকটার একটা স্ট্রোক দিতে পারতেন, অ্যাট্রাকটিভ ইউটিউব থাম্বনেল ডিজাইন। ওকে, আচ্ছা, এখানে কালার কম্বিনেশনটা আরেকটু মিলতো এই জাস্ট এই দুইটার মধ্যে, ঠিক আছে? আর এখানে এটা ব্ল্যাক অথবা হোয়াইট দিতে পারতেন, আর পিছনের কালার কম্বিনেশনটা আরেকটু মিলতো। আর শেপটা, এই শেপটা বেশি চ্যাপ্টা হয়ে গেছে, শেপটা বেশি টানে ফেলছেন ডান দিকে, চ্যাপ্টা হয়ে গেছে। আচ্ছা, ইমেজ নিচ্ছেন, ইমেজটা কিন্তু আরেকটু ট্রাই করতেন, আরেকটু ভালো একটা ইমেজ নেওয়ার। আর পিছনের শেপ গুলা কেমন জানি ময়লা ময়লা লাগে, যে ইউটিউব লেখা দেখেন, এটা আপনি কি করছেন কেন ভাই? গুগলতে হচ্ছে তো ভালো লেখা আছে, এরকম ইউটিউব লেখা, ইউটিউবে পিকচার দেওয়া, পিএনজি ও আছে, আপনি দেখেন কি করছেন, সাদা সাদা হয়ে গেছে, এরকম তো পিএনজি ও আছে। অথবা আপনি একটা এরকম বানায় ফেলতেন, যদি পারতেছেন না বানায় ফেলতেন একটা হাউ টু ডিজাইন, এটার মধ্যে সেম অবস্থা, এদিকে গ্যাপ বেশি, এদিকে গ্যাপ কম, আর লেখা কালার কম্বিনেশনের কোনো মিল নাই, কালার কম্বিনেশন ভালো হয় নাই। ওকে, তো এগুলো একটু খেয়াল রাখবেন কি কি বললাম। তারপরে হচ্ছে এটা কি ডাবল বার সাবমিট করছেন নাকি বলতেছেন ভাই? দুইবার সাবমিট করছেন, এটা কি দুইবার সাবমিট? মনে হয় ও প্রথমবার করছে, পরে দিয়ে অ্যাপ্রুভ হচ্ছে না, দেখি একবার হয়ে গেছে। আমি এটা দেখতেছি, তার আগে উপরেটা দেখে আসি, এখানে কি করছেন, এটা হবে না, এটা বাদ। তবে এটা আপনি আরো সুন্দর মতো করতে পারতেন, ঠিক আছে? আরো কয়েকটা ডিজাইন দেখতেন, ডিজাইন দেখে করতে পারতেন। এই ডিজাইনে কি কি বল দেখেন, প্রথমত কোনো শেপের উপর দিয়ে লেখা যাবে না, আপনি শেপের উপর দিয়ে লিখে ফেলছেন। দ্বিতীয়ত কালার কম্বিনেশন মিলে নাই, কালার কম্বিনেশন কোনোটাই মিলে নাই। তৃতীয়ত পিকচার চ্যাপটা হয়ে গেছে। 4 নম্বর হচ্ছে জিনিস দিয়ে বেশি গ্যাপ দিচ্ছেন, সাইড দিয়ে একটু গ্যাপ কম আছে, নিচ দিয়ে গ্যাপ বেশি আছে। এরপরে হচ্ছে আইকন গুলো অনেক বড় হয়ে গেছে, লেখা অনেক বড় হয়ে গেছে, ঠিক আছে? টোটাল জিনিসটা একদম হয় নাই। আচ্ছা, এটা যখন করছেন, এটার মধ্যে মোটামুটি কিছুটা প্রফেশনাল লুক আছে, তারপরেও এটার মধ্যে কি কি ভুল করছেন দেখেন, এই অ্যালাইনমেন্টটা ঠিক হয় নাই, ঠিক আছে? লোগো লোগোটা গেলে এত ডানে, অথবা এই ডিজিটাল মার্কেটিং ইয়েটা একটু বামে চাপতো, এই অ্যালাইনমেন্ট হয় নাই। এই যে মডার্ন ফার্নিচার লিখছেন, মেবি এটা টোটালটা, এই যে এখানে যে অর্ধেক বেরো আসছে এতটুকু না হয়ে, টোটালটা একটু ডান দিকে আসলে ভালো হতো লেখাটা। আর এটার যে ইয়া দিচ্ছেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্টটা ভালো মতো মিশে নাই, দেখছেন গ্রেডিয়েন্টটা ভালো মতো মিশে নাই, লেখাটা পড়তে পড়তে একটু সমস্যা হয়। এরপর হচ্ছে ডিসকাউন্টের ব্যাপারটা, এদিকে হচ্ছে গ্যাপ কম, এদিকে গ্যাপ বেশি, মানে অ্যালাইনমেন্ট হয় নাই। তারপরে হচ্ছে এখানে দেখেন, এটা আপনি অ্যালাইনমেন্ট পিছনে দুইটা অ্যালাইনমেন্ট না করলেও করেন, হয় নাই তারপর না করলেও চলবে, তবে
এই দুইটার কালার কম্বিনেশন ঠিক। তারপরে যে এখানে যে লাল কালার দিচ্ছেন এটা যাচ্ছে না, ঠিক আছে, হলুদ কালার যাচ্ছে লাল যাচ্ছে না, এগুলো একটু খেয়াল রাখবেন। আর এখানে যে এক্সট্রা বাদ দিয়ে দিচ্ছেন এখানে আরেকটু বাদ দিতেন আর একটু ভালো লাগতো, এই ধরনের এতটুকু এরিয়া যদি আরো ডান দিকে চাপাই দিতেন আরো ভালো লাগতো। ওকে, শ্যাডো গুলো বলছিলাম সব হালকা শ্যাডো হবে, আপনার শ্যাডো কিন্তু বেশি গাঢ় হয়ে গেছে, আরো হালকা হবে, এই যে এখানে কালো দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে ইমেজ বলছিলাম, ইমেজ দিবেন হচ্ছে ক্লিয়ার ইমেজ, ইমেজটা দেখা যাচ্ছে একটু ফাটা ফাটা, এটা মাথায় রাখবেন। এরপরে হচ্ছে বলছিলাম প্রত্যেকটা ইমেজের সাইজ হবে 1100 পিক্সেল উইথ আর 740 পিক্সেল হাইট, তবে এক একটা এক এক রকম সাইজ দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, এরকম ফল্ট হলে এরকম এইসব জিনিসের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার দরকার নাই, এটা করছেন ঠিক আছে। শ্যাডো আরো হবে, লাইট হবে, ঠিক আছে, মানে আরো অপাসিটি কমবে শ্যাডো। এরপরে আসেন প্রোডাক্টে, প্রোডাক্টের অপাসিটি, এটা অপাসিটি কমবে, যেখানে দেখেন নষ্ট হয়ে গেছে, এখানে নষ্ট হয়ে গেছে, নিচে নষ্ট হয়ে গেছে, এগুলো ঠিকঠাক করবেন, পেন্সিলেশন দিয়ে করা যাবে না, পেন্সিল দিয়ে করবেন। তারপরে এটা আপাতত দেখতে ঠিকঠাক লাগতেছে। আর হচ্ছে আপনারা কি কার্ভ টুলে কাজ পারেন না, ঠিক আছে, কার্ভ টুলে কাজ শিখাই নাই? না, আচ্ছা, করার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর কার্ভ টুলে ব্যবহার করতে হবে, ব্যবহার করে যখন দেখবেন যে আপনার প্রোডাক্টটাকে একটু লাইট লাইট মানে একটু কালো কালো লাগে, কার্ভ টুল দিয়ে সাদা করে দিতে হবে। আচ্ছা, টাকার দিকটা একটু খেয়াল রাখেন। তারপরে যে এদিক দিয়ে একটু কালো কালো রয়ে গেছে, এখান দিয়ে রয়ে গেছে, এটা বাদ, এটা বাদ, এটা অপাসিটি একটু কমায় আপনার পিকচারটা একটু ছোট করে দিবেন শ্যাডোর অপাসিটি কমানোর পরে। পিকচারের আসতেছে না কেন? ওকে, তো পানির নিচেন, ওকে, ঠিক আছে, এটা সুন্দর লাগতেছে, তবে এখানে অপাসিটি কমাবেন, প্রত্যেকটা আপনি অপাসিটি কমাবেন, ঠিক আছে, বেশি অপাসিটি হয়ে গেছে শ্যাডো। যে অনেক বেশি, অনেক বেশি শ্যাডো হয়ে গেছে, একদম হালকা শ্যাডো থাকবে। আচ্ছা, এই মুহূর্তে দেখা যাচ্ছে ঠিকঠাকই আছে। ওকে, প্রোডাক্টটার কাটিং, হ্যাঁ, সুন্দর হয়েছে, জাস্ট অপাসিটি কমাই দেন। হ্যাঁ, এগুলো ঠিক আছে, এই যে হেলমেট নিয়েছেন, হেডফোন নিয়েছেন, এগুলো সব ঠিক আছে, এটা বাদ, এটা চলবে, তবে অপাসিটি কম কমাবেন, এটা চলবে, এটা নিতে পারেন, এটাও চলবে, এটার হাতটার জন্য খারাপ লাগতেছে, এটা বাদ দিতে পারেন বা রাখতেও পারেন, তবে অপাসিটি ঠিকঠাক করবেন, আর হাত সুন্দর লাগতেছে না। এটা ব্যাকগ্রাউন্ড কালার সাদা দেন, সাদা দিলে ভালো লাগবে। আচ্ছা, এটা প্লেসমেন্টটা খারাপ না, সুন্দর লাগছে, জাস্ট অপোসিটে শ্যাডোর অনেক বেশি গাঢ় হয়ে গেছে, অপোসিটে কমান। আর তাহলে শ্যাডোটা এই সমস্যা, শ্যাডোটা হচ্ছে প্রত্যেকটা প্রত্যেকটা ইমেজে আপনি শ্যাডো হালকা করবেন, ঠিক আছে, এত বেশি শ্যাডো দেখা যাবে না, শ্যাডো দেখা যাবে হালকা। ওকে, তো প্রত্যেকটাতে আপনি যেগুলো যেগুলো বাদ বলছে ওগুলো তো বাদ দিবেন, আর যেগুলো কিছু বলে নেই বা বলছে ওগুলোতে আপনি শ্যাডো ইয়া করবেন, শ্যাডো জাস্ট শ্যাডো হচ্ছে অপাসিটি কমাই দিবেন। আচ্ছা, আমি এখানে দুইটা দেখতেছি, ওকে, এখানে যে অ্যালাইনমেন্ট আছে বড় বড় আছে, তিনটা অ্যালাইনমেন্ট, এরপর হচ্ছে লোগো, হেয়ার, ওকে, উপর নিচে দুই পাশের গ্যাপ মোটামুটি সমান আছে। আচ্ছা, এই যে লেখাটা আছে অল ইন ওয়ান বিউটি ফর এভরি শেড অফ বিউটি, অ্যালাইনমেন্ট ঠিক আছে, তবে এইখানের অ্যালাইনমেন্টটা
আমরা হচ্ছে যে এটা এই বরাবর না রেখে এই ওয়াইটা থাকবে হচ্ছে আর একটু পিছনে থাকলে ভালো লাগতে পারতো, ঠিক আছে? এই এই ওয়ারের এই পর্যন্ত থাকলে ভালো লাগবে, এটা দেখা লাগবে, এটা দেখবেন যে কেমন লাগে, বা এই এফটা একটু পিছনে নিয়ে দেখবেন এই এ এর বরাবর, টোটাল করতে হচ্ছে নিচেরটা একটু বাম দিকে যাবে। আর এই দুইটা লাইন আপনি ফার্স্টে গ্রুপ করবেন, গ্রুপ করে সেই গ্রুপটা এইখানে যে নিচে সাইজটা আছে এটার মাঝামাঝি হবে, যেমন এখানে নিচে স্পেস বেশি এখানে স্পেস কম, তো এই স্পেসটাকে বিটুইন করতে হবে যে উপরে নিচে সেম স্পেস থাকবে, ঠিক আছে? এরপরে হচ্ছে এখানে কল নাও দিছেন, ওকে, ঠিক আছে। উপরে নিচে স্পেস আবার সেম, উপরে স্পেস কম নিচে বেশি। তারপরে হচ্ছে লিখাটা এই যে নাইনের পাশে স্পেস কম, এটার সাথে যদি অ্যালাইন করি, উপর বক্সের সাথে অ্যালাইন করলে নাইনের পাশে পাশে স্পেস কম, জিরোর পাশে স্পেস বেশি, তো এই লেখাটা হালকা বামে যাবে। আর সব নাও এইটার সাথে যদি মিডিল অ্যালাইন করেন, স্বপ্ন লেখাটা একটু ডান দিকে যাবে। আর হচ্ছে এই যে ডিজাইনটা আছে, ডিজাইনের মধ্যে আই গেস এই সাদা কালার, এখানে যে স্ট্রোক দেওয়া আছে সাদা কালার, এখানে যে স্ট্রোক আছে স্ট্রোকের দরকার নাই, এখানে স্ট্রোক দরকার নাই। তারপরে হচ্ছে এগুলার স্ট্রোক আরেকটু মোটা হবে, ঠিক আছে? মানে আরেকটু গোলাপি কালারটা আরেকটু দেখা যাবে, এখানে সাদা কালারটা আরেকটু দেখা যাবে, জাস্ট দ্বিগুণ দেখা যাবে। এখন যা আছে 1 পিক্সেল থাকলে 2 পিক্সেল করবেন, জাস্ট দ্বিগুণ করবেন, এখানেরটা দরকার নাই, কারণ এখানে সাদা কালার দিলে আমার এই আপনার এই লেখার সাথে মিলে যাবে, এখানে সাদা কালার দেওয়া দরকার নাই। জাস্ট এখানে সাদা কালারের স্ট্রোক ডাবল করবেন, এটা 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 গোলাপি কালার স্ট্রোক ডাবল হবে, আর এটা চাইলে ডাবল করতে পারেন স্ট্রোক, বা এরকম রাখলেও সমস্যা নাই। আর কালারটা যেখানে এখানে কালারটা দিয়েছেন, আই থিঙ্ক এই কালারটা যদি টোটাল কালারটা এরকম ফ্যাকাশে না হয়, যে এখানে যে কালারটা আছে এই ফ্যাকাশে কালারের জায়গায় এই কালারটা, আর এই কালারটা জায়গায় আরেকটু এরকম আরেকটু স্যাচুরেটেড কালার হলে ভালো হয়, মানে হচ্ছে আরেকটু কি বলে আরেকটু গাঢ় কালার হলে ভালো হয়। এই কালারটা যদি এখানে দেওয়া হইতো, এখানে দেওয়া হইতো, পিকচারটা আরো সুন্দর লাগবে, এই যে এই কালারটা, এই কালারটা বাকি যে হালকা কালার সব জায়গায় দিলে পিকচারটা আরো সুন্দর লাগবে, আর এখানে আরেকটু গাঢ় কালার দিলেই হবে। এখানে আছে ইউর বিজনেস, যেহেতু বিজনেস লেখাটা একটা শেপের উপর দিয়ে গেছে, তার মানে শেপটাকে শেপের অপাসিটি আরেকটু কমাই দিতে হবে, যেহেতু দুইটা সাদা কালার শেপের অপাসিটি আরেকটু কমাইতে হবে। তারপরে হচ্ছে ইউর বিজনেস হোয়াট উই আর ওয়ার্কিং নাও, আচ্ছা এই যে এখানে ইয়াগুলা পয়েন্ট গুলা একটা ছোট হবে, গোলগুলা বৃত্তগুলো আরেকটা ছোট হবে, ঠিক আছে? বৃত্তগুলো কোনো মতে আমার লেখার চেয়ে বড় হবে না, লেখার যে সাইজ, যেমন এই জি জি এ যতটুকু লম্বা হাইট, এই বৃত্তটা ততটুকু হাইট হবে, এফের যে হাইট বৃত্তটা ততটুকু হাইট হবে, এরকম হাইট হবে, একটা লেটারের সমান ম্যাক্সিমাম হাইট হবে, তবে এগুলোর প্রত্যেকটা বৃত্ত আরেকটা ছোট হবে। আর এই যে ইমেজের রিপ্লেসমেন্টটা আছে, মাথা কেটে গেছে, ইমেজে মাথা কাটা যাবে না, লাগলে এদিক দিয়ে আরো কেটে যাক, ঠিক আছে? ইমেজটা আরো নিচের দিকে নামবে, লাগলে নিচের দিকে আরো নিচে কেটে যাক, কিন্তু ওপরে আপনার মাথাটা দেখা যাওয়া লাগবে। এবার যদি পারা যায় আর একটু বাম দিকে আনতে হবে, না হাতটা একটু বের করতে হবে, ঠিক আছে? ইমেজের প্লেসমেন্ট ঠিক নেই, ওকে, এটার ইমেজের প্লেসমেন্ট সুন্দর। ওকে, এটা আমি ইয়া করে দিচ্ছি, রিসেট করে দিচ্ছি, আপনি আবার ঠিক মতো করবেন। আচ্ছা, তোমাদের মনে আছে একদিন ক্লাসে একটা অর্ডার নিয়েছিলাম, কার কার মনে আছে? ওই যে ওই বাইরে সেকেন্ড অর্ডার, আলহামদুলিল্লাহ। আপনি কয়দিন পর পর উইথড্র করেন? ঠিক না ভাই, যখন লাগে। আচ্ছা ভাই, এটা কি অর্ডারে কাজ করছেন, মানে কি? আগেরটার মতোই মক আপ করে দিতে হবে আর কিছু লেখা পাল্টাই দিতে হবে। আমরাও কি মক আপ তৈরি করা শিখতে পারবো? মক আপ শিখতে পারবেন, তবে এখন না, যখন ইলাস্ট্রেটরে ক্লাস করবেন, ইলাস্ট্রেটরে ক্লাস করার সময় হচ্ছে মক আপ শিখতে পারবেন। মক আপ যদি আমরা ফটোশপ দিয়ে করবো, তবে সেটা ইলাস্ট্রেটরে ক্লাসে দেখানো হবে। আচ্ছা, আমরা তাহলে টপিক দেখি, মোটামুটি সবাই পারবেন, আর যে কটা টপিক আমরা ক্লিয়ার করলাম, এই
কভার করছে, এই টপিক গুলোতে কারো কোনো সমস্যা আছে? আর না ইনশাআল্লাহ পারা যাবে। আচ্ছা, কারো কোনো সমস্যা থাকলে বলেন, টপিক গুলো ভাই আজকে একটু যদি বলতেন ব্যাকগ্রাউন্ড রিমুভের যে ভুলগুলা ছিল ওইটা কি টুলস এর কথা আপনি বলছেন না? কোনগুলা ভাইয়া বুঝিনি, কালার আগে বললেন যে কার্ভ টুল নাকি যেন বললেন, ব্যাকগ্রাউন্ড এর পরে যখন কালারের সমস্যা আছে আপনি বলছেন না কার্ভ টুল নাকি যেন বললেন, কার্ভ টুল, কার্ভ টুল, কোনা কোনা বেরোয় থাকে ওরকম না, স্মুথ করতে হবে, সেটা বলছি। ইয়াটা কই আছে তোদের কোর্স মডিউলটা কি কমপ্লিট করলেন একটু দেখি। এইতো, আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে, আপনাদের যে কোর্স করতেছেন আপনারা ফটোশপ, এই ফটোশপটা হচ্ছে আপনাদেরকে আমি করাবো, আর ইলাস্ট্রেটরটা আরেকজন ট্রেনার করাবো, ঠিক আছে? তো আপনারা সেই কেন স্যার, ইলাস্ট্রেটরটা আরেক ট্রেনারের কাছে দেওয়া হবে, আর সেটাও হচ্ছে জাকারিয়া ভাই, এই যে ওনার চ্যানেল এটা এমডি জাকারিয়া, তো আপনারা ওনার কাছে হচ্ছে ইলাস্ট্রেটর শিখবেন, তো ওনার কাছে ইলাস্ট্রেটর শিখবেন, উনি হচ্ছে আপনাদের কোর্স শেষে করানো হবে, তো এই সেই কোর্স শেষে আপনাকে ওনার ব্যাচে দেওয়া দেওয়া হবে, আর সেই ব্যাচের ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার, মানে হচ্ছে অপোজিট ডে, ঠিক আছে? অপোজিট ডে তবে সেম টাইম, জাকারিয়া ভাইয়ের কাছে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করুন। আপনার মেয়ে অ্যাকাউন্ট দিবে, অ্যাকাউন্টটা কে খুলবে, আপনি না জাকারিয়া ভাই? আপনি নিলে ভালো হতো আর কি। না উনি ওই ব্যাচ হচ্ছে আপনাদের অন্য একটা গ্রুপ অ্যাড দিয়ে দিবে, ওনার গ্রুপে ওই ব্যাচে লিঙ্ক দেওয়া হবে সব ওখানে। আর অ্যাকাউন্ট খুলবে হচ্ছে এটা আমি বা জাকারিয়া ভাই যে কোনো একজন খুললে হবে, এটা সমস্যা নাই, ঠিক আছে? এখন যদি ধরেন জাকারিয়া ভাইয়ের ব্যাচ রান হইতে হইতে আমাদের ফটোশপ শেষ হয়, তাহলে জাকারিয়া ভাইয়ের ব্যাচে আপনারা ফটো ইয়াজেস্টার করবেন, আর আমার কাছে হচ্ছে আলাদা ভাবে ইয়া করবেন, শনি সম্পুতবার ফাইবার করবেন। আর যদি ধরেন মাঝখানে গ্যাপ থাকলেও করতে পারেন বা আলাদাও দেবো, সমস্যা নেই, দেখতে পারেন। আর উনি হচ্ছে আমার ট্রেনার, মানে আমি ওনার কাছ থেকে কাজ শিখছি, ঠিক আছে? ওনার কাছ থেকে আপনি ক্লাস করেন, দেখেন ভালো করে শিখতে পারবেন। আচ্ছা, সবাইকে মিউট করতেছি, আমি একটু মিউট থাকি। আচ্ছা, আমরা হচ্ছে কোর্সের মডিউলটা দেখি যে আমরা কি কি কমপ্লিট করলাম আর কি কি বাকি আছে আমাদের। আমরা সোশ্যাল মিডিয়া অ্যাপস শেষ করছি, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ শেষ করছি, পেপার এড দেখলাম, ইউটিউব থাম্বনেল দেখছি, এবার আছে কালার কারেকশন। এখন আমাদের কালার কারেকশন দেখতে হবে, এখন কালার কারেকশনটা ব্যাপারটা কি, কালার কারেকশনটাকে আমাদেরকে কালার ব্যাপারটা বুঝতে হবে যে কালারে কি হচ্ছে না হচ্ছে, এই জন্য আজকে আমরা ফার্স্ট দিন বেসিক করব কালার কারেকশনের, ঠিক একদম বেসিকটা করবো, ঠিক আছে? এই কালার কারেকশন এর বেসিকটা হইতে হইতে আপনারা মোটামুটি যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভে যখন কোনো প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছেন তখন সেই প্রোডাক্টটাকে একটু কিছুটা ম্যাচ করাইতে হয় ব্যাকগ্রাউন্ডের সাথে, তো সেই কাজটা করবো হচ্ছে কালার কারেকশন। তো আর কালার কারেকশন কিন্তু মোটামুটি একটা এখন থেকে আপনারা ধরেন ফটোশপের একদম অ্যাডভান্স টুলে চলে আসছে, ঠিক আছে? একদিন বেসিক টুল করছেন, এই যে সোশ্যাল মিডিয়া অ্যাড করলেন, এই সোশ্যাল মিডিয়া অ্যাড হচ্ছে ইন্টারমিডিয়েট টুল, যেখানে আপনি মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেল জানলে হবে, কিন্তু এখন যে আসছে কালার কারেকশন, এরপরে আসবে ইমেজ ডিটাচ, এরপরে ইমেজ ম্যানিপুলেশন, আর তিনটা আছে মনে হয়, কালার কারেকশন, ইমেজ ডিটাচ, ইমেজ ম্যানিপুলেশন, তিনটা হচ্ছে মেইন জিনিস।
আর মুভি পোস্টার এটা তো একটা আহামরি কিছু না, আর বাকিগুলো আহামরি কিছু না। এই যে তিনটা জিনিস, এই তিনটা টপিক হচ্ছে আপনার ফটোশপের মেইন টপিক। এই তিনটা টপিক আপনি ভালোভাবে কভার করতে পারলে আপনি ফটোশপে মোটামুটি সব কভার হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবেন, ক্লাসে এই এখন ক্লাসের টাইমে কেউ কোনো কাজ করবেন না, কারণ এখন যদি মিস করেন অনেক কিছু মিস হয়ে যাবে। আচ্ছা আমরা কালার কারেকশন দেখি ফার্স্টে। আচ্ছা এই যে মেয়েটা, তার ধরেন একটা সমস্যা হচ্ছে, সে কোথাও গেলে হাসতে পারে না। কেন পারে না বলুন তো? এখন সে যাবে কই, ডেন্টিস্টের কাছে, তাই না? তবে ব্যাপারটা এমন ছিল যে শুধুমাত্র সেই দিনই তার দাঁতটা হলুদ ছিল, আর নর্মালি তার দাঁত সাদা থাকে। তাইলে সে তো ডেন্টিস্টের কাছে যাবে না, তখন আসবে আপনার কাছে যে আমার দাঁতটা ঠিক করে দেন, এরকম আছে এরকম করে দেন। পারবেন এরকম করতে? আচ্ছা এটাই আমাদের কাজ। আর দেখেন এই যে এখানে বিফোর আফটার কি সুন্দর ভাবে দেখাচ্ছে, মাঝখানে একটা লাইন টেনে বিফোর আফটার দেখা দিচ্ছে, বা একটু ফাঁকা রেখে বিফোর আফটার দেখা দিচ্ছে। ওই যে লোকটা, এটা তো শুধু দাঁতের ক্ষেত্রে সব, মানে এমনিতে মুখের ক্ষেত্রে বা অন্য কোনো কালার ক্ষেত্রে সবই দেখবো। আজকে যেহেতু কালার কারেকশন, আমরা আগে ফার্স্টে কালারের ব্যাপারটা শিখি, ঠিক আছে? তারপর বাকিগুলো দেখবো। আচ্ছা এরপরে আসে হচ্ছে ইমেজ ফর কালার কারেকশন। এই যে এখানে কিছু ইমেজ দেখেন, এই যে একটা ইমেজ, এটা হচ্ছে সম্ভবত পিক্সিন পারফেক্ট, হ্যাঁ পিক্সিন পারফেক্ট থেকে করা। তো আপনারা যদি ফটোশপ ভালো মতো শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে? পিক্সিন পারফেক্ট আমাদের চ্যানেলটা দেখা দিচ্ছি, যদিও ইলিগাল জিনিস শিখাইতেছি আমরা, পরে বলবেন ভাই আপনি শিখাইতেছেন, আয়োজনকে দেখা দিতেছেন। তাকে বলছি যে আমার ক্লাস দেখার পাশাপাশি ইউটিউব থেকে প্র্যাকটিস করতে হবে আপনি হিউজ পরিমাণে। আপনাদেরকে মোটামুটি আমি ওনার কিছু টপিক কভার করবো, আপনাদেরকে ইমেজ কালার কারেকশনে ওনার কিছু টপিক আপনাদেরকে আপনাদেরকে আমি আবার কভার করে দেখাবো এখান থেকে কিছু টপিক নিয়ে। যেমন হচ্ছে এই টপিকটা হইতে পারে, এটা স্কাই রিপ্লেসমেন্ট, এটা 2021 ছাড়া কোনো সফটওয়্যারে এটা কভার করতে পারবো না, ঠিক আছে? স্কাই রিপ্লেসমেন্ট শুধুমাত্র 2021 যেই আটাশ অ্যাডোবির ফটোশপের তারাই পারবেন এইটা করতে। তারপরে হচ্ছে যে এটা হচ্ছে ইমেজ ডিটেলস থাকবে, তো ওনার এখান থেকে কিছু টপিক আপনাদেরকে কভার করব। তো আপনারা ওনার চ্যানেলটা দেখতে পারেন পিক্সিম পারফেক্ট, এখানে খুব ভালো ভালো এডিট দেখায়, ঠিক আছে? খুব ভালো ভালো এডিট দেখাবে, তবে আপনাকে সময় নিয়ে দেখতে হবে, আর টোটালটা ইংলিশে বলে। নর্মালি ধরুন আমরা এই ইমেজটা জাস্ট আজকে একটু দেখি, ইমেজটাকে একটু জাস্ট ওয়েব পি আছে, ওকে সমস্যা নেই। ইমেজটা নেওয়ার কারণ হচ্ছে আজকে শুধুমাত্র আমরা কালার কম্বিনেশনের বেসিকটা বুঝবো, বেসিকটা বোঝার জন্য ইমেজটা ইউজ করবো। এটা হইতে পারে এটা হইতে পারে, এটাই নেই সমস্যা নেই। তো আপাতত কপি রাখি, 767431 আছে। নতুন নেই, ওকে সাইজ ঠিক আছে। আচ্ছা বলুন তো সাইজটা কিভাবে অটোমেটিক ঠিক হয়ে গেল বলতে পারবেন কেউ? আমি যখন ওই গুগল থেকে ইমেজটা ক্লিক করলাম, ক্লিক করার পর রাইট ক্লিক করে কপি দিছিলাম, সাইজটা কপি দেওয়ার কারণে সাইজটা এমন হয়ে গেছে। ওকে এই হচ্ছে একটা ইমেজ, আর আরেকটা ইমেজ বলছিলাম যে একটা কাটি, এটা ডাউনলোড করা আছে। তো ইমেজটা ওপেন করেন, ওপেন ডাউনলোড। ওকে এই যে দুইটা ইমেজ, এই দুইটা ইমেজ আজকে আমরা কালার কারেকশনের বেসিকটা দেখবো। ফার্স্ট এটা দেখি, আনলক। আচ্ছা আমরা এটাকে করি কন্ট্রোল জেড দিয়ে একটু কপি করি, আর নিচে একটা অফ রাখি, মানে হচ্ছে কপিটা আমাদের মেইন আর ব্যাকগ্রাউন্ড অফ রাখি। এবার দেখেন এখানে আমরা কালার কারেকশনের আমাদের কয়েকটা অনেকগুলো টুল আছে, আমরা প্রত্যেকটা টুল একটু দেখি। ফার্স্টে আসেন এখানে ইমেজে, ইমেজে এসে অ্যাডজাস্টমেন্ট, এই একটা অ্যাডজাস্টমেন্ট ইমেজে কি করে, এখানে ফার্স্টে দেখেন ব্রাইটনেস। এখন এটা তো ব্রাইটনেস তো কালারের সাথে যায় না, ঠিক আছে? তারপরেও ব্রাইটনেস ইউজ করি কেন, কালারের ব্রাইটনেস কমন বানানোর জন্য। ব্রাইটনেস লেভেল কার্ভ এগুলো আমরা একটু পরে শিখব, এগুলো একটু পরে শিখবো এক্সপোজার। তো আমরা এই মুহূর্তে একটু কার্ভটা দেখি, কার্ভটা এখানেও আছে আবার
এইখানে এদিকেও আছে কার্ভ, তো কার্ভ আমরা এখান থেকে দেখবো না, এখানে ভাইব্রেন্স, ইউএন স্যাচুরেশন, কালার ব্যালেন্স সব এখানেও আছে, ব্ল্যাক এন্ড হোয়াইট, কালার লুকআপ, এখানে যারা দেখতেছেন ইম্পর্টেন্ট সব এখানে আছে, তো এখান থেকে আমি নিচ্ছি না, ঠিক আছে। আপনি এখানে রিপ্লেস কালার, কালার রিপ্লেস করতে পারেন, ম্যাচ কালার, কালার ম্যাচ করতে পারেন। যদি কালার রিপ্লেসে ক্লিক করি, এখানে বলতেছে আপনি কোন কালার রিপ্লেস করবেন, ঠিক আছে। আপনি এখান থেকে কালার চুজ করতে পারবেন, এই কালারটা রিপ্লেস করবেন। এখন দেখেন এই কালারের সাথে তার ফেস ওয়াশ এখানে দেখাচ্ছে, হ্যাঁ এই জায়গাগুলো মার্ক হয়েছে, পাজিনেস কমাই দেন বা বাড়াই দেন, ঠিক আছে, দেখাচ্ছে এখানে এখানে আপনার ম্যাচ হয়েছে কালারটা। আপনি যদি এখন কালার চেঞ্জ করেন বা হিউ দেন, এইখানে যে যে জায়গায় মার্ক হয়েছে সব জায়গায় দেখেন কালার চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু আমার তো দরকার নাই এত এত কালার চেঞ্জ, আমার দরকার খুশ দাঁতে, আমি দাঁতে কালার চেঞ্জ করি, কিন্তু আমার তো এখানে এক্সট্রা হয়ে গেছে, প্লাস দাঁত সব ধরেও নাই। এখান থেকে আমরা এটা ট্রাই করবো না, রিপ্লেস কালার আমরা ট্রাই করবো। তো রিপ্লেস কালার দিয়ে মূলত কালার রিপ্লেস করা যায়, তা আমরা চাইছিলাম কি হলুদ কালারটা এখান থেকে রিপ্লেস করে সাদা দেবো, তবে হলুদের সাথে এগুলো ম্যাচ হয়ে যাচ্ছে, তো এই একটা প্রবলেম, আর ফুল হলুদও ধরতেছে না। তো এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্টটা নিতে পারেন, তবে অ্যাডজাস্টমেন্ট এখান থেকে না নিয়ে আমি এখান থেকে নিব অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এখানে কি কি আছে দেখি, ফার্স্টে আমরা জানবো কার্ভ, কার্ভ নিয়ে, কার্ভের কাজ কি, এটাকে আপনি ক্লিক করে এখানে ক্লিক করে ঠিক তার নিচের লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক করবেন, তার মানে এখন আপনি কার্ভে যে যে ইফেক্ট দিবেন সেই ইফেক্টগুলো শুধুমাত্র তার নিচের নিচের লেয়ারটাতে পড়বে বা নিচের ইমেজটাতে পড়বে যেখানে আপনার ক্লিপিং মাস্ক করছে। আচ্ছা এটার কাজ কি দেখেন, এটা আমি যখন বাম থেকে ডানে নিচ্ছি ইমেজটা আমার ব্ল্যাক হচ্ছে, ঠিক আছে, ইমেজের আলো কমতেছে, তার মানে এটার কাজ কি আলো কমানো। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে আলো বাড়ানো, ব্রাইট করা। আচ্ছা যখন আমি এই আলো বাড়াইতেছি এই যে দেখেন এই পয়েন্টটা উপর দিকে যাচ্ছে, তার মানে কি বুঝলেন, পয়েন্ট উপর দিকে গেলে আলো বাড়ে, আর পয়েন্ট যদি এই যে পয়েন্ট যদি নিচের দিকে আসে আলো কমে। ঠিক তেমন আপনি এখান থেকে করতে পারেন, ক্লিক করলেন একটা পয়েন্ট হলে এই পয়েন্টে যদি আপনি উপর দিকে নেন আলো বাড়বে, ব্রাইট হবে। এখানে একটা ক্লিক করে পয়েন্ট দিলেন, পয়েন্টটা নিচের দিকে নিলে আলো কমবে, বাড়বে প্লাস কমবে, একটা অন্যরকম ইফেক্ট আসবে। এখানে এটা আপনি কমাইতে পারেন এরকম, আপনি চাইলে এটাকে আরেকটু কমাইতে পারেন, ঠিক আছে, এটাকে আরেকটু এদিকে নিতে পারেন। আচ্ছা এবার দেখেন বিফোর অ্যান্ড আফটার, এটা হচ্ছে বিফোর অ্যান্ড আফটার, হালকা একটু কালারে চেঞ্জ আসছে, তাই না। এটা হচ্ছে কার্ভ টুলের কাজ, কার্ভ টুল দিয়ে আমরা ব্রাইটনেস বাড়াই কমাই ইয়া করি, তবে কার্ভ টুলে অনেক অনেক কাজ আছে যেগুলো আমরা ইমেজ ম্যানিপুলেশনের ক্লাস, তারপর ইউটিএসের ক্লাস দেখব। তো কার্ভ টুলটা আপাতত এখানে স্কিপ করলাম এতটুকুতেই। এবার আসেন ভাইব্রেন্স, ভাইব্রেন্সের কাজ কি, আমরা যদি ভাইব্রেন্স বাড়াই তাহলে দেখবেন ঠিক এরকম কোনো পার্থক্য পাচ্ছেন, কালারটা আগের চাইতে একটু কি ডিপ হয়েছে না, আগে যতটা কালারটা বুঝা যায় তো এখন আর একটু বেশি বোঝা যাচ্ছে। দেখেন আমি বিফোর আফটার দেখাই, বিফোর আফটার কালারটা আগে তো এতটা হলুদ ছিল না, এখন আরো বেশি হলুদ হয়ে গেছে, কেন কালারের ঘনত্ব বেড়ে গেছে, কমাই দেন সাদা কালার হয়ে যাবে একদম, তার মানে এটা হচ্ছে কি কালার বসা, ভাইব্রেন্স হচ্ছে কালার বসাচ্ছে। তো কালার বসাইছেন এরপরে স্যাচুরেশন বাড়াইছেন, মানে এটা আরো হবে আরো ডিপ হবে, স্যাচুরেশন কমাই দেন, ঠিক আছে কালারটা কমে যাবে। এইভাবে হচ্ছে আমরা ভাইব্রেন্স ইউজ করি, তো যখন কোনো ডিজাইন করবো বা এডিট করবো এডিটের সময় আমরা ভাইব্রেন্সটা আহামরি চেঞ্জ করবো না, যদি কিছুটা দরকার হয় আমরা অল্প একটু চেঞ্জ করবো, অল্প একটু চেঞ্জ করবো বাস। এখন দেখেন বিফোর অ্যান্ড আফটার হালকা হালকা চেঞ্জ দেখা যাচ্ছে, আপনি যদি আহামরি চেঞ্জ করেন তাহলে কিন্তু ইমেজ নষ্ট হয়ে যাবে, হালকা চেঞ্জ করবেন যতটুকু দেখতে ভালো হয়। আচ্ছা দেন এটাও আমরা ডিলিট করি, এবার দেখেন হিউ অ্যান্ড স্যাচুরেশন এটা আমরা পরে দেখব। আচ্ছা মেয়ের দাঁতটা কি বেশি সাদা, আমরা কাজ করি আরেকটু হলুদ নেই, এত সাদা দরকার নাই, আমরা আরেকটু হলুদ নেব। এটা নিতে পারি, এটা নিতে পারি, ছোট ওকে এটা নিতে পারি।
এটা দেখেন এখন নিচে টপ রাখি এবার এটাকে আমরা কালার ব্যালেন্স আর হচ্ছে স্যাচুরেশন একটু পরে আসি ব্ল্যাক এন্ড হোয়াইট তো ক্লিক করলে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে ফটো ফিল্টার লুক আপ এখানে আর কোনো কাজ নাই তো আসেন ফার্স্টে কালার ব্যালেন্স যে আপনি কালার ব্যালেন্সে আসেন এখানে বলতেছে মিড টোন এখন আমাদের প্রত্যেকের শরীরে তিনটা টোন আছে একটা হচ্ছে মিড টোন একটা শ্যাডো একটা হচ্ছে হাইলাইট ঠিক আছে শ্যাডো মিড টোন হাইলাইট এখন শ্যাডো কই ধরুন হচ্ছে আপনি দাঁড়ায় আছেন আপনার ঘাড়ের ঠিক নিচে ঠিক আছে নিচে হচ্ছে আপনার একটু ছায়া পড়ছে ওটা হচ্ছে শ্যাডো যেমন আমি বলতে পারি এখন তার যে এখানে শ্যাডো আছে তারপর হচ্ছে মিড টোন আর একটা হচ্ছে হাইলাইট এখন আপনার চেহারায় আলো পড়ছে যেমন এখানে আলো পড়ছে এটা হচ্ছে হাইলাইট টোন নাকের এখানে আলো পড়ছে যে নাকের এখানে আলো পড়ছে এগুলো হচ্ছে হাইলাইট আর এখানে প্যাটার্ন দিচ্ছি এটাকে ডাবল ক্লিক করেন বের হয়ে আসবে আর একটা আছে মিড টোন বলতে আপনার নর্মাল স্কিনটা এটা হচ্ছে মিড টোন আপনি যদি এক কাজ করেন যেমন আপনি এখান থেকে বলতেন হাইলাইট ধরবেন হাইলাইটটাকে আপনি কালার চেঞ্জ করবেন যেমন এই যে এখানে চেক করেন নাকে আগে চেক করেন এখানে যে কালারগুলো আছে একটু জুম করি আমি যেমন এখানে যে ইয়াটা সাদাটা আছে এটা দেখেন আমি যদি এখান থেকে এখন হাইলাইট ধরি এবং হাইলাইটের কালার চেঞ্জ করি ঠিক আছে তার মুখে যে যে অংশে হাইলাইট আছে সেই অংশ লাল হয়ে যাচ্ছে আমি বুঝতেছি যে 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 অংশ লাল হয়েছে এইসব অংশে আলো পড়ছে বেশি লাল হওয়া অংশে বা ছায়ানো হওয়া অংশে এইভাবে হচ্ছে হাইলাইট চেক করতে পারবো হাইলাইটে আমরা সবুজ করতে পারবো ঠিক আছে এভাবে আমরা কালার চেঞ্জ করি এটা মূলত আমাদের লাগবে হ্যাঁ কালার কালেকশনটা টোটালি শেষ করতে গেলে এগুলো আমাদের হালকা হালকা লাগে শ্যাডো শ্যাডো লাল করতেছে মানে এইসব জায়গায় শ্যাডো আছে এখন একই জায়গাতে মিড টোন প্লাস শ্যাডো দুইটাই থাকতে পারে ঠিক আছে যেমন এখানে দেখেন এখানে এখানে শ্যাডো আছে আবার এখানে আপনার মিড টোন আছে দেখেন মিড টোন আছে কিন্তু হালকা শ্যাডো কিন্তু বেশি এই জন্য বেশি লাল হয়েছে আবার মিড টোন কম কম লাল হয়েছে এসে আর যদি বলতো হাইলাইট তাহলে হাইলাইট কম আরো কম লাল হয়েছে তার মানে যেখানে কম সেখানে কম ইফেক্ট করবে এবার আসলে আমাদের মেইন আমরা এটাকে হলুদ থেকে সাদা কিভাবে করবো এর জন্য একদম ইজি ওয়ে সেটা হচ্ছে আমাদের হিউ অ্যান্ড স্যাচুরেশন লেয়ার ধরবেন ধরার পর এটাকে ক্লিপিং মাস্ক করবেন নিচের লেয়ারের সাথে তারপরে আপনি এখান থেকে মাস্টার লিখে আমার মাস্টারের দরকার নেই আমি কি করব মাস্টার মানে সব সব কালার আমি এখানে আপনি একটা কালার চুজ করেন তার দাঁতে কি কালার রেড ইয়েলো গ্রিন সায়ান ব্লু ম্যাজেন্টা তার দাঁতে কি কালার কে বলতে হবে এখন তার দাঁতে শুধু কি তার দাঁতে ইয়েলো কালার আছে না কার কোথাও ইয়েলো কালার আছে দাঁতে ইয়েলো কালার আছে আমি যদি বলি তার চেহারার মধ্যে কালার আছে দাঁত লাল হলুদ হয়েছে তার চেহারা একটু লালচে হয়েছে বা ইয়েলো ভাব আসছে দাঁত সাদা তার চেহারা তাই না জি ভাইয়া এখন দাঁত কি বেশি সাদা হয়ে গেছে আমরা আরেকটু ইয়েলো করতে পারি অথবা আপনি কাজ করতে পারেন দাঁতের দুধ থেকে অন্যটা কালার নিতে পারে যেমন হচ্ছে রক্ত খাইছে লাল রক্ত কই আপনি কালার চেঞ্জ করতে পারেন আমরা এখানে কালার চেঞ্জ করবো না তবে আপনি ধরেন বুঝতেছেন না এখানে ইয়েলো কালার না কি কালার আপনার বুঝতে অসুবিধা হচ্ছে ঠিক আছে তো বুঝতে পারতেছেন না ইয়েলো কালার না কি কালার তাহলে কি করবেন তাহলে এটা আপনি নর্মালি মাস্টারে থাকবে কোনো সমস্যা নাই আপনি এখানে যে ইয়াটা আছে মিউট থাকেন ভাই সাউন্ড হচ্ছে আচ্ছা এখানে যে টুলটা আছে মার্ক টু এয়ার হ্যান্ড টুল এটা ক্লিক করেন এটা অ্যাক্টিভ হলে অ্যাক্টিভ হওয়ার পর একটা আই ড্রপার আসবে আই ড্রপার দিয়ে দাঁতে ক্লিক করেন কি আসছে ইয়েলো এখন আপনি যদি এখানে কালারাইজ ক্লিক করেন তাহলে ব্যাপারটা কি হয়ে দেখে তাহলে আপনি এখানে হিউ স্যাচুরেশন দিয়ে একটা কালার করতে পারবেন ঠিক আছে একটা কালার করতে পারবেন যদি আপনি এখানে কালার স্ক্রিপ্ট যদি না করেন তাহলে এমন হবে
ঠিক আছে, তো কালারাইজড এর ব্যাপারে মাথায় রাখবেন, কালারাইজড আমরা তখন ইউজ করব যখন কালার অ্যাপ্লাই করব, কিন্তু আমরা এখানে কোনো কালার অ্যাপ্লাই করতেছি না, জাস্ট এটা ইয়া কমাবো। তাহলে এখান থেকে আমি স্যাচুরেশন কমাই দিই, কমাইতে কমাইতে আপনি দেখবেন আপনার দাঁত কখন হয়, কিন্তু দেখেন একটু কিন্তু কাজ করতেছিল, এখন কাজ করতেছে না, কেন করতেছে না বলুন তো? এইটাকে যখন স্যাচুরেশন কমাইলাম দাঁত তো সাদা হয়েছে, কিন্তু এখন দেখেন সাদা কালো হয়ে গেল, কেন হইলো না? আর কোন আইডিয়া আছে? কালারটা কাস্টম দেওয়া, কালারটা হচ্ছে মাস্টার দেওয়া, মাস্টার মানে সব, তখন তো ইয়েলো ছিল এই জন্য হয় নাই। তার মানে যদি আমরা এখন এটাকে চেঞ্জ করে আইড্রোপারটা আবার নিয়ে ইয়েলো কালারটা চুজ করলাম, এখন যদি কালারটাকে আমরা স্যাচুরেশনটা কমাই দাঁত তো সাদা হবে, তো কত রূপ সাদা বেশি, এটা আবার বেশি সাদা হয়েছে দেখছেন। আমি একটু বাড়াই দিই স্যাচুরেশন মোটামুটি এই, ঠিক আছে, এতে বেশি সাদা না হয়। এবার ওকে দেন, তবে এখানে প্রবলেমটা কি হলো, প্রবলেমটা হচ্ছে আমার তো ফেসটা দরকার ছিল না এরকম ইয়েলো থেকে সাদা করা, আমার দরকার ছিল দাঁত সাদা করা, তাহলে কি করবেন? কি করবেন বলেন? তাহলে একদম ইজি ওয়ে আছে, এই যে দেখেন এটা কিন্তু একটা, এটা দেখে কি মনে হচ্ছে একটা লেয়ার মাস্কের মতো না, যেমন এখানে আমরা লেয়ার মাস্ক ক্লিক করলে আসতো, এটা মাস্কের লেয়ার না, এটা কিন্তু একটা মাস্কিং এর লেয়ার। আমরা কি করবো, মাস্কিং এর লেয়ারে ক্লিক করবো, একটা না, আমরা এখানে ফার্স্টে এটাতে ডাবল ক্লিক করবো, অপশনটা আসবে, এবার মাস্কিং এর লেয়ারে ক্লিক করেন, আর একটা অপশন আসবে যেখানে লেখা আছে ইনভার্ট। ইনভার্ট মানে কোনো এখন যে ইয়াটা অ্যাপ্লাই করা আছে ইফেক্টটা, সেই ইফেক্টের উল্টা হবে, ক্লিক করেন উল্টা, এখানে ব্ল্যাক কালার, ঠিক আছে। এখন এবার কি করবেন, এবার আপনি এখান থেকে ব্রাশ টুলে যান, ব্রাশটা একটু বড় করেন, ব্রাশটা বড় করতেছি তাও হচ্ছে না, তার মানে ব্রাশটা বেশি বড়, তাহলে আমি ছোট করবো, ঠিক আছে, এই যে ব্রাশটা বেশি বড় ছিল, বড় করলাম আমি ছোট করলাম। এবার আপনি দাঁতের সেই এরিয়াগুলোকে মার্ক করেন যে এরিয়াতে আপনি সাদা করতে চান, সেক্ষেত্রে ফ্লো আপনি মোটামুটি 50% ফ্লো রাখলেন, হার্ডনেস তো বলছিলাম হার্ডনেস থাকবে কত, জিরো। এখন আপনি এখান থেকে সাদা কালার দিতে পারেন, তবে হচ্ছে না কারণ এখানে ব্ল্যাক নেওয়া, হোয়াইট দেন আঁকেন বাস। এই আপনি এভাবে সাদা করতে পারেন, এই হচ্ছে একটা উপায়। সেকেন্ড উপায় হচ্ছে আপনি পেন্ট টুল দিয়ে দাঁতগুলো মার্ক করলেন, মার্ক করার পরে এরপর ইফেক্টটা দিলেন, মার্ক করার পর আপনি ইয়া করলেন, দাঁত অতটুকু কপি করে ইফেক্ট দিলেন, বা হচ্ছে মার্ক করে দেন আপনি এখানে ইয়া দিতেছেন, এইভাবে মাস্কিং করতেছেন, তো যে কোনো একটা উপায় নিতে ইয়া করতে পারে। জাস্ট আপনার কথা হচ্ছে এতটুকু জায়গাতে এই সাদা কালারটা ফালাইতে হবে। আমি চাইলে ফ্লো আর একটু বাড়াই দিতে পারি, 80% ফ্লো দিলাম, একটু দ্রুত হবে তাইলে। এখন দেখেন, এখন যদি আপনি খেয়াল করেন তার মুখের টোনও ঠিক আছে, শুধুমাত্র দাঁতের কালার চেঞ্জ হয়েছে, তাদের মুখের টোন কিন্তু ঠিক আছে, দেখছেন। আচ্ছা এবার আপনি দেখাবেন বিফোর আফটার, তাইলে আপনি এক কাজ করেন এই দুটাকে একসাথে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে ফেলেন, এটা হচ্ছে আফটার আর এটা হচ্ছে বিফোর, বিফোর টোন করি লেখি হচ্ছে বিফোর। এখন বিফোর আফটার আমরা আগে কিভাবে দেখাইছি, কয়েকটা ভাবে, একটা হচ্ছে পাশাপাশি ডান পাশে বিফোর, বাম পাশে বিফোর, ডান পাশে আফটার, পাশাপাশি লেখা দেখাইছি বিফোর আফটার, অথবা একটা বড় ইমেজের এখানে ছোট করে দেখাইছি বিফোর আফটার, অথবা অর্ধেক কাইটা পর দেখাইছি বিফোর আফটার। তো আমরা কি করতে পারি, অর্ধেক কাটতে পারি, তো নর্মালি আপনি উপরে যেটা আছে এটাকে মাস্কিং এ নেন, মাস্কিং এ নেওয়ার পরে এখানে আলাদা আলাদা রেখা এখান থেকে জাস্ট এইভাবে ধরেন, ধরুন এটা মিডল, এটা মিডল বা এটা, ওকে মিডলে নেওয়ার পরে এখানে মাস্কিং করেন বাস, সরি এখানে হচ্ছে কালার দেন, বা মাস্কিংটা পরে করতে পারতেন, মাস্কিংটা পরে করতাম সিলেক্ট, এখানে মার্ক করার পরে জাস্ট মাস্কিংয়ে ক্লিক করলেন, মাস্কিং হয়ে গেল, ঠিক আছে, মাস্কিং হয়ে গেল। এবার এখানের মধ্যে একটু গ্যাপ দেখাতে চান, তাও পসিবল, কোনো সমস্যা নেই, সেম মাস্কিংটা ধরেন, ধরার পর এটাতে আসেন কন্ট্রোল শিফট আই, বা এই ভিতরে মার্কিং এর ভিতরে রাইট ক্লিক করে
সরি এই টুলে আসবেন ফার্স্টে মার্কিউ টুলে, এবার রাইট ক্লিক করেন ইনভার্স সিলেক্ট, সিলেক্ট ইনভার্স অপোজিটে গেল বা কন্ট্রোল শিফট আই দিতে পারতাম, এবং এটাকেও মাস্কিং করেন এবার, ঠিক আছে এটাকেও মাস্কিং করেন যেহেতু দেখতে পাবেন না। এবার নিচের লেয়ারটাকে জাস্ট ধরে এক এটা না এটা হচ্ছে এটা না, তাহলে হচ্ছে এটাকে আমরা এদিকে সাদা দিকে হলুদ, তো আমরা কাজ করতে পারবো সাদা লেয়ারটা ধরলাম, ধরে একটু ফাঁকা করে দিলাম মাস্ক, এই যে ফাঁকাটা করলাম। এবার এখানে নতুন একটা লেয়ার নেন, নিয়ে সে লেয়ারের মধ্যে হোয়াইট কালার বসাই দিন, তাহলে আমাদের কাছে মনে হবে যে দুইটাকে ডিভাইড করা আছে, ঠিক আছে। এখন আপনি ইজিলি বুঝতেছেন এটা বিফোর এটা আফটার, বিফোর এটা, এটা বিফোর এটা আফটার, ঠিক আছে। এটা কেন আফটার, কারণ হচ্ছে এখানে সাদা দেওয়া, আপনি যদি এইটাকে ইনভার্স করতেন তাহলে আবার এটাকে জাস্ট নর্মালি ইনভার্স করলে হইতো। কোথায় আছে এটা, হচ্ছে অ্যাপিয়ারেন্স আছে প্রপার্টিসে যান, হ্যাঁ এটাকে আপনি ইনভার্ট করেন, এটাকে ইনভার্ট করলে এদিকে ওই হলুদ চলে আসবে, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে টোটাল কাজটা করবেন, আমি একটা বিফোর আফটার দেখালাম, ওকে। এবার আসেন, এতটুকু সবাই ক্লিয়ার তো? ক্লিয়ার সবাই? জি ভাই। এরকম একটা দাঁত, দাঁতকে হলুদ থেকে সাদা করতে কয় সেকেন্ড সময় লাগবে আপনার? ব্যাপারটা শিখি তারপর দেখি, লাগবে না আপনার ম্যাক্সিমাম 5 সেকেন্ড সময় লাগবে। কেন লাগবে, কারণ ফার্স্ট আপনি এখানে যাবেন, এখান থেকে হিউ স্যাচুরেশনে যাবেন, ক্লিক করবেন কালার স্যাচুরেশন, ঠিক আছে আপনার সামনে আছে। এখন আপনি বলেন এখানে বিফোর কোনটা আফটার কোনটা দেখে নেই, আচ্ছা এখানে বিফোর আফটার রাখি নাই, রাখা হয় নাই, ওকে। দেখেন এখানে আমি যখন দিলাম এটা হচ্ছে আপনার মন মূলত ইমেজ, ঠিক আছে এটা আফটার, আমি যদি এখানে বিফোরটা আবার প্লেস করি, এক সেকেন্ড সরি, উপরে যাই এখানে বিফোরটা প্লেস করি, দেখেন ভাই, ওকে এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। আপনি বলেন দাঁত তো দেখতেছেন দাঁত সাদা হয়েছে, এখন আপনি স্কিন টোনটা বলেন, স্কিন টোন কোনটা সুন্দর, এটা না ওইটা? অবশ্যই এটার স্কিন টোনটা সুন্দর লাগতেছে, তার মানে আপনি 4 সেকেন্ড লাগলো এটা করতে। আবার যদি এমন হইতো যে এটার স্কিন টোন ভালো লাগতেছে তাহলে আপনি একটু সময় লাগতো, তখন আপনি মাস্কিং করতেন স্কিন টোন মিলানোর জন্য, ঠিক আছে। তো নর্মালি আমাদের এরকম একটা কাজ করতে 4-5 সেকেন্ড সময় লাগে, তবে স্কিন টোন মিলাতে গেলে সময়টা বেশি লেগে যায়। এই একটা গেল, তো আমরা কি জানলাম, আমরা মূলত কালার কারেকশনের জন্য এখান থেকে কিছু টুল ইউজ করবো, তাই না? এবার আসেন আমরা কালার কারেকশনের জন্য এখান থেকে যদি এটার মধ্যে কার্ভ ইউজ করি, কার্ভটাকে মাস্কিং করেন, এটাকে একটা কপি করি, সেফটির জন্য কপি করে রাখি, নিচেরটা অফ রাখি। আচ্ছা এখন ধরেন এটাকে আপনি যদি উপরের দিকে দেন হোয়াইট হবে, নিচের দিকে দিলে একটু ব্ল্যাক হবে, আচ্ছা এখন এটা অন অফ করেন, বিফোর আফটার, ঠিক আছে। আচ্ছা এটা বাদ দেন, আপনি এক কাজ করেন আপনি কার্ভ বাদ দেন, আপনি এটাকে দেখেন এটার মধ্যে সাদা কালারটা বেশি দেখা যাচ্ছে না, তাহলে আমরা এখান থেকে আমরা কন্ট্রাস্ট, ব্রাইটনেস কন্ট্রাস্ট নিয়ে একটু চেক করে দিতে পারি, ব্রাইটনেস কমাইলে টোটালটা কালো হয়ে যায় আর বাড়াইলে সাদা হয়ে যায়, তো ব্রাইটনেসে কাজ হচ্ছে না। আপনি কন্ট্রাস্ট দেখেন, কন্ট্রাস্ট যখন বাড়াচ্ছেন, ঠিক আছে কন্ট্রাস্ট কমাইলে সাদা বাড়তেছে, আর কন্ট্রাস্ট বাড়াইলে সাদা কিছুটা কমতেছে, সাদা হবে আবার একদম বাড়ানো যাবে না, ঠিক আছে। তাহলে দেখেন ছবি কি অবস্থা হবে, যদিও আপনার সারা ভাবটা যাবে, তো আমরা এখানে দেখি কিছুটা কমাই বাড়াইছি, এখন দেখেন বিফোর আফটার কিছুটা চেঞ্জ হয়েছে না, ভালো দিকে গেছে না খারাপের দিকে গেছে বলেন। আচ্ছা তো দেখেন আগের থেকে কিন্তু কিছুটা আপনার আলোটা কমতেছে, উপরে যে আলোটা ছিল ওটা কিছুটা কমতেছে,
এবার আমরা কি করতে পারি, এবার হচ্ছে আমরা শার্পনিং টুল ইউজ করতে পারি বা ব্লারটা কমাইতে পারি, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে কি করা যায় দেখি, এখানে কার্ভ আছে, ভাইব্রেন্স আছে, হিউ এন্ড স্যাচুরেশন এই মতো ধরবো না আমরা এটাতে। ওকে, এখানে এতটুকু দেখলাম। এবার আমরা যেতে পারি ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে অবশ্যই এই ইমেজটাতে ক্লিক করবেন। এরপরে হচ্ছে ইমেজটাকে রাইট ক্লিক করবেন, এটাকে স্মার্ট অবজেক্টে ফার্স্টে কনভার্ট করবেন। এবার ফিল্টার, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার যাবে, এবং ক্যামেরা র ফিল্টার থেকে আমরা কিছুটা চেঞ্জে জানতে পারি ইমেজটার মধ্যে। এখানে আমরা যে ক্লিক করেন বিফোর আফটার দেখাবে, এটা বিফোর এটা আফটার। এখন এখানে ফার্স্টে বেসিক কালারে যাই, টেম্পারেচার দেখেন, এটা বিফোর এটা আফটার, তো আপনি এখন দুটোই সেম, ঠিক আছে, দুটোই সেম। এখন আপনি টেম্পারেচার দেখেন কিছুটা ইয়েলো ইয়েলো, আপনি যদি বাড়ান আরও ইয়েলো হবে, দেখেন আরও ইয়েলো হচ্ছে। আমাদের দরকার টেম্পারেচার কিছুটা কমন, লাইক এই দুটোর মধ্যে পার্থক্য পাচ্ছেন, এটা একটু হলদাটা, এটা একটু নীল। আমরা এটাকে 5 রাখতে পারি টিন্ট, আপনি যদি দিকে বাড়ান মাজেন্ডা বাড়বে, আর এই মেয়েতে আমাদের মাজেন্ডা বেশি, এই জন্য আমরা এটাকে সবুজের দিকে দেবো। মাঝেটা একটু বাড়াইতে পারি, ওকে। এবার এটা আমি এক্সপোজার একটু বাড়ান, একটু সাদা হোয়াইট হবে। এবার কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট যদি একটু বাড়াই দেন দেখেন, আর একটু কমাই দিলে দেখেন, আমরা কন্ট্রাস্ট ফার্স্ট জিরো ছিল, জিরো থেকে আমরা এক ক্লিকে কিছুটা বাড়াবো, ঠিক আছে, এক ক্লিক কিছুটা বাড়াইলাম, এক্সপোজার কিছুটা কমাই দিলাম। এরপরে আসেন হাইলাইট, এখন আপনার হাইলাইট তো কোথায়, হাইলাইট হচ্ছে তার চেহারার মধ্যে দেখেন, যেখানে যেখানে অংশে সাদা বেশি। এখন যদি আপনি হাইলাইটে ক্লিক করেন, হাইলাইট বাড়াচ্ছেন আর হাইলাইট হচ্ছে জিরো করতেছেন, দেখেন পার্থক্য দেখেন, প্লাস পিছনে সাদা অংশগুলো দেখেন। হাইলাইট কমাইলাম, হাইলাইট বাড়াইলাম, এখন হাইলাইট চলতেছে ঠিক আছে, তবে হাইলাইট বাড়াইলে ভালো লাগতেছে, চেহারাটা ভালো লাগছে, তবে ব্যাকগ্রাউন্ডে আবার হাইলাইট বেশি পড়ে যাচ্ছে। আর এখান থেকে তো মাস্কিং করার অপশন নাই, ঠিক আছে, এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট ব্রাশ ইউজ করতে পারি ক্লিক করে, এখান থেকে আপনি এটা কমাইতে পারেন। লাইক হচ্ছে আমরা সাইজ ছোট করি, এরপরে হচ্ছে এখানে যা যা আছে সব কিছু আমরা কম বেশি করতে পারি, এই যে এটা হচ্ছে বসাইলাম, আর এটা হচ্ছে ইরেজ, ইরেজ আমরা ইরেজ করতে পারি, ঠিক আছে। ইরেজ করলে কি হবে, যা যা ইফেক্ট ছিল মোটামুটি সব ইফেক্ট কিছুটা ইরেজ হয়ে যাবে, এটা আমাদের এই মুহূর্তে দরকার নেই। আমরা এখানে আসি আর এটাতে যতটুকু যা দরকার আছে করে থাকি, তো এখানে আপাতত এই টুলটা জাস্ট দেখি, আমরা ওগুলো পরে দেখবো। তো এখানে হাইলাইটটা আমি এটা মিড রেঞ্জে রাখলাম, এরপর দেখেন শ্যাডো, এখন তার মুখের মধ্যে এখনো লাল ভাবটা কিন্তু আছে, শ্যাডো আপনি একটু বাড়ায় দেখেন বা কমাই দেখেন, ঠিক আছে, একটু কমাই দেখতে পারেন। এরপরে আসেন হচ্ছে হোয়াইটনেস, হোয়াইটিংটা একটু কমাইতে পারেন, ব্ল্যাক একটু বাড়াইতে পারেন বা একটু কমাইতে পারেন, ওকে। এরপরে দেখেন টেক্সচার ক্লিয়ারিটি, ক্লিয়ারিটি দিলে কি হবে, টেক্সচারটা একটু ক্লিয়ার হবে, এবার যদি বেশি দেই এমন কম দিলে একদম ইয়া হয়ে যাবে, ব্লার হয়ে যাবে, তো ক্লিয়ারিটি ধরুন আপনি 10/7/10 দিলেন। তারপরে হচ্ছে ভাইব্রেন্স, এখন আসেন ইমেজের ভাইব্রেন্স, যে কালারটা আছে কালারটাকে আরো উজ্জ্বল করবেন কি, আরো উজ্জ্বল করলে ভাইব্রেন্স বাড়াই দেয়, ঠিক আছে, তো মোটামুটি আমি 5 দিলাম। এবার আসেন কার্ভ, এই মুহূর্তে কার্ভে কিছু করতে যাচ্ছি না, কার্ভটা অফ রাখি, বাইরে যে কার্ভ দেখলাম একটু সেটাই ডিটেলস, ডিটেলসটা আচ্ছা আমরা নয়েজ রিডাকশন করতে, যে আশেপাশে নয়েজ আছে নয়েজ গুলাকে স্মুথ করতে পারি নয়েজ রিডাকশন দিয়ে, তো আমি এখান থেকে শার্পনিং কিছুটা বাড়াই দিয়ে দেখেন নয়েজ রিডাকশন করতেছি। এই যে এখানে দেখেন, এখানে দেখেন নয়েজ ছিল, এখন এটা একদম ব্লার, তবে তার পিকচারটাও ব্লার হয়ে গেছে, তো এত পরিমাণ নয়েজ রিডাকশন করা যাবে না, কারণ তার তার ফেসের মধ্যেও কিন্তু নয়েজ আছে। নয়েজ রিডাকশন করলে কি হয়, ফেসটা স্মুথ হয়, ঠিক আছে, মনে হয় যে মম দিয়ে ফেসের মধ্যে ডলে রাখছে যত বেশি নয়েজ রিডাকশন করবে। আমরা এখান থেকে কিছুটা শার্পনিং বাড়াই দিলাম বা কমাই বাড়াই ফেসতে, ওকে, শার্পনিং কিছুটা বাড়াই দিলাম দিয়ে তাহলে আমরা কিছুটা নয়েজ রিডাকশন করলাম। এখন তারা এখানে ফেসটা দেখেন, তার নাক এইখানে নাক দেখেন, এখানে নাক দেখেন, তো কপাল দেখেন কিছুটা পার্থক্য পাবে, তো আমরা নয়েজ রিডাকশন আর একটু কমাই দিই। তারপরে হচ্ছে আমাদের কাছে আছে কালার মিক্সার, কালার মিক্সারে আসুন হিউতে, হিউতে আমরা চাইলে তার এখানের
ধরেন লিপস্টিক দিছে, লিপস্টিকের কালার চেঞ্জ করতে পারেন। লিপস্টিকের কালারটা কি মাই মনে হচ্ছে এখানে রেড কালার দিয়ে দেখি, রেড কালারটা এদিকে দিলে হ্যাঁ কমলা, তার ফেস সহ চেঞ্জ হচ্ছে, এদিকে দিলে ফেস সহ, আমি যাচ্ছি না ফেস সহ কোনো কিছু চেঞ্জ হোক, ঠিক আছে। তো এটাকে আমরা অফ রাখি, স্যাচুরেশনে যান, স্যাচুরেশনে গিয়ে জাস্ট রেডের স্যাচুরেশন কিছুটা কমায় দেন, তার ফেস থেকে রেড ভাবটা চলে যায়। ওকে দেখেন তার ফেস থেকে রেডের কিছু অংশ চলে গেছে, তারপরে তার ফেসের মধ্যে আপনি ইয়েলোটা একটু বাড়াই দিতে পারেন, তারপরে আপনি এখানে গ্রিন ভাবটা কিছুটা বাড়াই দিতে পারেন। ওকে এখানে আমি যদি এটা জিরো করে দেই তাহলে কেমন লাগবে, এটাকে একটু মাইনাস দিকে রাখি। আচ্ছা লুমিনেন্স, লুমিনেন্স হচ্ছে কালারের ইয়াটা, আপনার কতটুকু দেখা যাবে কতটুকু একটু কালচে কালচে থাকবে, এটা আপাতত না ধরি এমন থাক, আর এগুলো ঠিকঠাক আছে। ওকে ইফেক্ট দরকার নেই আমাদেরকে, আর ক্যালিব্রেশনও দরকার নেই হবে না, আপাতত এই বেসিকটুকু দেখি, ঠিক আছে। এই বেসিকটুকু দেখলাম, এখন দেখেন এটাকে আমরা এটা বলতেছে আফটার, আর এখানে বলতেছে বিফোর, বিফোর অ্যান্ড আফটার, ঠিক আছে। আমরা অনেকটা পার্ট চেঞ্জ করছি, ব্যাকগ্রাউন্ড কে আমরা এখানে যেমন একরকম ইয়া করতেছি, ব্যাকগ্রাউন্ড কিছুটা সাদা করতে পারি, কিছুটা হচ্ছে ইয়া করছি ব্রাইট করছি, তার ফেসটা ব্রাইট হয়েছে, তার এখানে ফেস দেখেন স্মুথ হয়েছে, ঠিক আছে। তবে এটার মধ্যে আরো কালার কারেকশন টোটালি ঠিকঠাক করার পর ইমেজটা সুন্দর লাগবে, কিন্তু এখন যে অবস্থায় আছে এই অবস্থায় কিন্তু আমাদের আগের ইমেজটা কিছুটা ভালো লাগবে বেশি, এটা আগের ইমেজ, এটা হচ্ছে পরের ইমেজ, ঠিক আছে, এটা আগের, এটা হচ্ছে পরের। এখানে কি এখানে নীল ভাবটা বেশি হয়ে গেছে, যে কারণে আগের ইমেজটা এখনো পর্যন্ত একটু ভালো লাগতেছে। আমি চাইলে ডাবল ক্লিক করতে পারি ক্যামেরা র লেখাতে, অপশনটা আবার আসবে, এখান থেকে আমি বেসিকে গিয়ে বিফোর আফটার দেখি, বেসিকে গিয়ে এই টেম্পারেচারটা জিরো করে দিতে পারি, ঠিক আছে, আর এখানে এটা জিরো করে দিতে পারি। তাহলে দেখেন এটা বিফোর আফটার, এখন হচ্ছে যে আমরা কি কি চেঞ্জ করলাম এই ভাইব্রেন্স টাইব্রেন্স এগুলোর জন্য এখানে কিছুটা চেঞ্জ আসবে। ওকে এখন আমরা আপাতত এটা রাখতে পারি, যেটা হচ্ছে বিফোর এটা হচ্ছে আফটার, কিছুটা হাইলাইটেড করছে, কিছুটা হাইলাইটেড। এখন এখান থেকে এখানে আমরা এখন চাইলে আপনি হিউ অ্যান্ড স্যাচুরেশন বা কালার ব্যালেন্স দিতে পারেন, বা হিউ স্যাচুরেশন দিতে পারেন, দিয়ে এখান থেকে আপনি ফেস থেকে রেড দেখেন সব রেড চ্যানেল ঘুরতেছে, সব রেড ঘুরতেছে, এই রেডের স্যাচুরেশন কিছুটা কমাই দিতে পারেন কিছুটা, আর ওকে, আর ফুল নিচে হচ্ছে ব্লু ভাবটা আপনি কিছুটা বাড়া দিতে পারেন, মানে এটা বরাবর থাকলেও চলবে। ওকে এটা দিলেন, এবার ওভারঅল ইমেজটার মধ্যে আপনি কালার লুকআপ থেকে একটা কালার লুকআপ দিতে পারেন, লাইক হচ্ছে থ্রি স্ট্রিপ দিতে পারেন, থ্রি স্ট্রিপ বা অন্য কোনো কালার যেটা বেটার হবে দেখতে ভালো লাগবে, ফার্স্টটাতে দিবেন। আচ্ছা এটা হচ্ছে মুন লাইট, মানে দিন থেকে রাতে কনভার্ট করবে, ঠিক আছে। আর হচ্ছে মুন লাইট আপনার আর কি বলে, এটা হচ্ছে একদম নাইট থেকে দিন থেকে রাত হচ্ছে, বা রাত থেকে দিন হচ্ছে ভোরবেলা, ঠিক আছে। আর এটা হচ্ছে মুন লাইট, চাঁদের আলো, এটার মধ্যে একটু পার্থক্য থাকে, এটা হচ্ছে ভোরবেলা যেহেতু সকাল হচ্ছে কিছুটা সূর্যের আলো মতো আসে, এটা হচ্ছে ফুল মুন লাইট থাকে। এখানে আমরা থ্রি স্ট্রিপটা ইউজ করবো, থ্রি স্ট্রিপ ছিল, থ্রি স্ট্রিপটা ইউজ করলাম, এইটাকে আমরা অপাসিটি একদম কমাই দিব এবং একটু চেক করব। ওকে এইগুলো আপাতত আমাদের বিফোর এন্ড আফটার, তো আপাতত আমরা এই একদম সিম্পল এটা দেখি, ঠিক আছে। এটা দেখে আমরা ফার্স্টে হচ্ছে কালার কারেকশনটা বুঝি, এটা সবাই প্র্যাকটিস করবেন, এতটুকু জিনিস লাগলে এই পিকচারটা দিয়ে প্র্যাকটিস করেন, আর হচ্ছে ওই যে দাঁতেরটা, এই দুইটা কালার কারেকশন আপাতত একটু দেখেন, দেন আমরা একদম নেক্সট ক্লাস থেকে টোটালি অ্যাডভান্স লেভেলের কালার কারেকশন স্টার্ট করবো, ঠিক আছে। আচ্ছা আর আপনারা আরেকটা কাজ করবেন, এটা হচ্ছে আপনাদের ফ্রি ক্লাসে একটা কালার কারেকশন দেখাইছি, তো ওইটা আই থিঙ্ক সবাই দেখছেন, তারপর যদি কেউ মিস করে থাকেন তাহলে ওটা একবার দেখবেন, তাহলে আমি আর দেখাবো না, আর যদি ওটা আপনারা বলেন যে আরেকবার দেখাইতে আমি দেখাবো। ফ্রি ক্লাসটা তো সবাই করি নাই আর কি, একটু দেখাই দিলে ভালো হইতো, করেন নাই আমি দেখাই, কোনটা যদি সবাই না করে থাকেন তাহলে আমি একবার দেখাই দিই।
combo 3 free class এই যে ক্লাসটা 28 আগস্টের এই যে কালার ক্লাসটা কালার কারেকশনের এটা কি কোড করাইছিলাম কি আপনি করছেন কিনা সবাই সবাই করে না থাকলে আমি একবার দেখাব এটা এটা হচ্ছে বিফোর এটা হচ্ছে আফটার না এটা দেখছিলাম তো ভাই আচ্ছা এটা দেখছিলাম ভাই এটা দেখছি তো ওকে তার মানে এটা তাহলে এটা তো আমাকে আর একবার দেখাইতে হবে না ভাই এটা তো ভিডিও আছে এটা ভিডিও থেকে দেখে নেওয়া হবে এটা মিস করছেন ঠিক আছে তার একটু এটা ভিডিওটা দেখুন ভিডিওটা দেখলে হবে তবে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটা ইমেজ যদি আমরা এরকম চিন্তা করি হ্যাঁ কালার একা শিখলে প্রত্যেকটা ইমেজ এরকম করা যায় তাহলে ভুল প্রত্যেকটা ইমেজ এরকম করা যায় না ঠিক আছে ডিপেন্ড করতেছে আপনার এখানে কি কি কালার আছে ইমেজটাতে সেটাকে ইয়া করে আমরা কালার কারেকশন করি যেমন এখানে দেখেন এই কালারটাকে আমরা ফারস্টে এটা ছিল আপনার হচ্ছে টেম্পারেচার ইয়েলো এই ইয়েলো টেম্পারেচারকে আমরা কি করলাম মাইনাস করে আমরা ব্লু টেম্পারেচারে আনলাম যখনই ব্লু টেম্পারেচারে আনলাম এই কালারগুলো এরকম ব্লু হয়েছে যে ব্লু কালার হয়ে গেছে তখন থেকে আমরা ব্লু কালারটাকে টার্গেট করছি ব্লু কালারটাকে আমরা হিউ বাড়াইছি স্যাচুরেশন বাড়াইছি লুমিনেন্স বাড়াইছি ঠিক আছে যে কারণে এই টোটাল যে ওয়েদারটা ছিল ইয়েলো ওয়েদার ইয়েলো ওয়ার্ম ওয়েদার এটা একটা কুল ওয়েদার হয়ে গেছে ঠিক আছে আর তার ফেসটাকে আমরা নরমালি কি করলাম ফেসটা হচ্ছে যে কি বলে আমরা নয়েজ রিডাকশন করলাম কিছুটা ক্লিয়ার হইলো দেন হচ্ছে আমরা কার্টুল ইউজ করলাম কিছুটা ব্রাইট হইলো ঠিক আছে শ্যাডো কমাই দিলাম এই জায়গায় শ্যাডো কমাই দিছি দেন হচ্ছে আমরা হোয়াইটনেস বাড়াই দিছি দেখো তো এখানে টোটাল কি কি করছে আপনি জাস্ট এই ইমেজটাকে ডাউনলোড করে বা ইমেজটাকে ডাউনলোড করবেন ইমেজ তো ডাউনলোডের লিংক নাই আচ্ছা ইমেজটা আমি আপনাকে দিয়ে দিব ইমেজটাকে দিয়ে দিব ইমেজটাকে হ্যাঁ ক্লাস লিংকটা দিয়েন একটু গ্রুপে এটা এটা জি জি আচ্ছা এটা লিংক দিয়ে দিব প্লাস হচ্ছে এটা যে ইমেজটা আছে ইমেজটা আমি দিয়ে দিব তো এই ইমেজটা দেখে এটা ভিডিও দেখে দেখে ইমেজটার উপর আপনি অ্যাপ্লাই করবেন ঠিক আছে আজকে যে দুটো দেখাইলাম ক্লাসের মধ্যে এই দুটো ইমেজ ডাউনলোড করে অ্যাপ্লাই করবেন এই তিনটা আপনাদের হচ্ছে এজাবলু ঠিক আছে এই তিনটা হচ্ছে এজাবলু থাকবে এখন বলেন আর কাউকে কিছু দেখাতে হবে হ্যাঁ উইন্ডোজ এর বিষয়ে যদি কিছু একটু বলতেন কম্পিউটারটা হচ্ছে আপনি উইন্ডোজ সেটিং এ যান নরমালি এখান থেকে আপডেট লিখেন সার্চ বারে বা সেটিং এ ঢুকেন ঠিক আছে সেটিং এ ঢুকুন নরমালি আছে আচ্ছা এখানে উইন্ডোজ আপডেট আছে আচ্ছা আমার সেটিং একটু আলাদা উইন্ডোজ 11 তো দেখেন এখানে আপনি চেক ফর আপডেট আছে পজ আপডেট ফর 1 উইক আপনি এখান থেকে 5 উইক পর্যন্ত আপনি পজ করতে পারেন অথবা আপনি এখানে আপডেটের সেটিং আছে অ্যাডভান্স সেটিং আছে সে অ্যাডভান্স সেটিং এ গিয়ে অটো আপডেট অফ করতে পারেন ঠিক আছে আপনি এখানে ফারস্টে রিসিভ আপডেট ফর আদার মাইক্রোসফট প্রোডাক্ট মাইক্রোসফট প্রোডাক্ট রিলেটেড কোনো আপডেট আপনি চান না এটা অফ করে দেন তাহলে আপনাকে মাইক্রোসফট প্রোডাক্ট রিলেটেড কোনো আপডেট দিবে না তারপরে হচ্ছে গেট মি আপ টু ডেট এখন বলতেছে রেজিস্টার্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল ইভেন অ্যাক্টিভ আওয়ার মানে আপনি পিসি চালাতেছেন রেজিস্টার নেবে এটা দরকার নাই ডাউনলোড আর আপডেট ওভার আচ্ছা এখানে যদি আপনি এটা অন রাখেন যে মেটাড কানেকশন দিয়ে আপনি ডাউনলোড করবেন মোবাইল কানেকশন দিয়ে এটা এলিভেন দি উইন্ডোজ এলিভেন দি বুঝাইতেছেন যে কিছু তো 10 এর মধ্যে মধ্যে এত বেশি তার অপশন সবই সেম শুধুমাত্র এই ইন্টারফেস আলাদা ঠিক আছে এখানে আপনি এটা যদি অন রাখেন আপনার মোবাইল ডেটা দিয়ে ডাউনলোড হবে নাহলে হবে না আর অ্যাক্টিভ আওয়ার এখন আপনি এখানে রিস্টার্ট অ্যাপস রিকভারি ডেলিভার এখানে ডিরেক্টলি অফ করার আমি কিছু দেখতেছি জাস্ট হচ্ছে একটাই আছে এটা যদি অফ রাখেন তাহলে আপনার হচ্ছে ইয়া হবে না কিন্তু অটো আপডেট যেটা আছে এটা এখান থেকে অফ এর অপশন দেখতেছি না তাহলে আপনি সার্চ বারে লিখতে পারেন অটো আপডেট এটা সম্ভবত কন্ট্রোল প্যানেল থেকে করতে হতে পারে আপডেট হিস্টোরিতে ক্লিক করলাম কেন আবার এখন অটো আপডেট অফ করার জন্য এখানে না থাকলে আমরা কন্ট্রোল প্যানেল চেক করতে পারি অটো প্লে ডেট এন্ড টাইম আছে ব্যাকআপ এন্ড রিস্টোর হ্যাঁ আপনি
এত কিছু কিভাবে আয়ত্তে করে আনছেন, ওটা সম্পর্কে একটু যদি বলতেন। এই যে আপনারা কিছু না পড়লে আমায় জিজ্ঞেস করেন, আর আমি কিছু না পড়লে ইউটিউবে সার্চ করি। মানে আপনি তো আলহামদুলিল্লাহ বুঝতেছেন, আমরা তো বুঝতেছি, সমস্যা হচ্ছে না। তো এগুলা যে আয়ত্ত করছেন, এগুলো তো আমাদের মাথার মধ্যে এখন আসি কতক্ষণ করে উদাও, এগুলো প্র্যাকটিস করেন। আচ্ছা, এখানে সম্ভবত এটা ব্যাকআপ করুন। না, এখানে আমি তেমন কোনো অপশন দেখতেছি না অফ করার জন্য। আপনি জানেন ওই ফলোটা সব।